আজ 9 নভেম্বর, আর এক মাস পর ঠিক এই দিনকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। মাসব্যাপী প্রজন্ম যাত্রা রোকেয়া দিবস উদযাপন করার জন্য তৈরি হয়েছে। আমরা যারা প্রজন্মের সহযাত্রী, চলুন বেরিয়ে পড়ি আড্ডায়, গল্পে রোকেয়া সাখাওয়াত হোসেনকে সঙ্গী করে নিই। এই আহ্বানের মাধ্যমে প্রজন্ম যাত্রা ফেসবুক দল আয়োজন করে আমি রোকেয়া শিরোনামে মাসব্যাপী ক্যাম্পেইন। ঊনবিংশ শতাব্দীতে মুসলিম ঘরে জন্ম নিয়ে কুসংস্কারে আচ্ছন্ন সমাজ এবং বেড়ি বাঁধা রাষ্ট্রে তিনি আলো জ্বালিয়েছিলেন। অন্ধের মহলে থেকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, সমাজকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তবে প্রথমে নারীকে শিক্ষিত করে তুলতে হবে। সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে অন্ধ করে রাখলে সেই সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোতে থাকবে। সেই চিন্তার বহিঃপ্রকাশ আমরা তার লেখনীতে দেখতে পাই। প্রজন্ম যাত্রার এই যাত্রায় আমরা বেশ কিছু গল্প পাই। এই গল্পগুলো আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, গল্পগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়। এই অনুপ্রেরণার মানুষগুলোকে আমরা খুঁজে পেয়েছি তাদের লেখনীর মধ্য থেকে। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের মাঝে রোকেয়াকে তুলে ধরা। তাই এই গল্পগুলোকে আমরা বহন করে নিয়ে গিয়েছি স্কুলে, শিক্ষার্থীদের মাঝে। তারা সেটি উপলব্ধি করতে পেরেছে তখনই যখন তারা নিজেরা নিজেদের জীবনে রোকেয়াকে খুঁজে পেয়েছে। এবারে রোকেয়া দিবসে তাই আমরা আমাদের ঘরের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে, চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে লুকিয়ে থাকা রোকেয়াদের গল্প শুনেছি। এই দেশে রোকেয়াদের সংখ্যা যতই বাড়বে ততই ঘটে যাবে অন্যায়, অত্যাচার। আমার মা এবং আমার শিক্ষকই আমার রোকেয়া। আমি রোকেয়া। আমি তো রোকেয়া। আমি রোকেয়া। আজকে আমি রোকেয়া। সমাজে সকল নারীকে আমি শিক্ষার আলো দেখাতে চাই। আমি নারীর ভেতরের শক্তিকে জাগ্রত করতে চাই। অন্ধকার সময় জন্মগ্রহণ করেও তিনি অনুভব করেছিলেন, নারীর এই বন্দিত্ব এবং দাসত্ব থেকে যদি মুক্তি দিতে হয় তাহলে প্রয়োজন নারী জাগরণ। আর সেই কাঙ্ক্ষিত জাগরণ একমাত্র সম্ভব নারী শিক্ষার মাধ্যমে। গাড়ির একটি চাকা ছোট হলে অন্যটি বড় হলে যেমন ঠিক করে চলতে পারে না, তেমনি সমাজের ক্ষেত্রেও নারী এবং পুরুষ যদি সমানভাবে না চলে তাহলে সমাজের উন্নয়ন সম্ভব না। সেই সময়ে নারীদের, বিশেষ করে মুসলিম নারীদের, পর্দার আড়ালের যে বন্দি দশা ছিল সেখান থেকে মুক্তির ডাক দিয়েছিলেন। তার হাত ধরেই আজকে নারীরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, যার কারণে আজ আমরা এখানে। সেই মহিষী নারীর প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি তো লিখেছিলেন আমরা সমাজের অর্ধাঙ্গ, তাহলে অর্ধাঙ্গকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন কিভাবে সম্ভব? তিনি বলেছেন শিক্ষিত সমাজ গঠনে নারীর পাশে পুরুষকেও দাঁড়াতে। নারীকে স্বাধীন ও পুরুষের সমকক্ষতা অর্জন করতে হলে যোগ্যতা অর্জন করতে হবে, আর এর জন্য প্রয়োজন অবশ্যই সুশিক্ষা। এ প্রসঙ্গে তিনি বলেছেন কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কর্মক্ষেত্রে ছাড়িয়ে দাও, নিজের অন্য বস্ত্র উপার্জন করুক। নারী জাগরণের ভাবনা থেকে তিনি বলেছেন প্রথমে জেগে ওঠা সহজ নয় জানি, সমাজ গোলযোগ বাঁধাবে সেটাও জানি, কিন্তু সমাজের কল্যাণের জন্য জেগে উঠতে হবে। অতএব জাগো, জাগো, জাগো গোহগী। প্রজন্ম যাত্রার পক্ষ থেকে মহেশ এই নারীকে জানাই বিনম্র শ্রদ্ধা। জাগো।